গেল সপ্তাহে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ সিনতাইর পর আরব সাগরে জলদস্য বিরোধী অভিযান শুরু করে ভারতীয় নৌবাহিনীর বিশেষ কমান্ডো টিম। এমভি আবদুল্লাহর এখন পর্যন্ত তেমন কোনো হদিস না মিললেও দীর্ঘদিন ধরে সোমালিয়ার জলদস্যুদের কবজায় থাকা মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনের সন্ধান পায় ভারতীয় নৌবাহিনী। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, ভারত উপকূল থেকে 1400 নটিক্যাল মাইল দূরে একটি অভিযান চালানো হয়। এ সময় এমভি রুয়েন জব্দের পাশাপাশি জলদস্যুদের হাতে জিম্মি থাকা 17 নাবিককে জীবিত উদ্ধার করা হয়। 40 ঘণ্টার ওই অভিযানে এমভি রুয়েনে অবস্থান করা 35 জন জলদস্যুকেও আটকের দাবি করে ভারতীয় নৌবাহিনী। আরব সাগরে মোতায়েন করা রণতরী আইএনএস কলকাতা এই অভিযান পরিচালনা করে। জানা গেছে, উদ্ধার করা মাল্টার পতাকাবাহী এই জাহাজটি সোমালিয়ার জলদস্যুরা গত বছরের ডিসেম্বরে ছিনতাই করে। এমভি রুয়েনের মাধ্যমে আরব সাগরে জাহাজ ছিনতাইয়ের জন্য ওত পেতে ছিল তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ সিনতাইয়েও ওই জাহাজ ব্যবহার করে সোমালিয়ার দস্যুরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।